স্থানীয় সঞ্জয় কর রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল হায়দ্রাবাদের দেব হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আয়োজিত আরোহণ দু চব্বিশ হোমিওপ্যাথি জাতীয় কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল বলেন চিকিৎসা বিজ্ঞানে হোমিওপ্যাথির অনন্য ভূমিকা রয়েছে তিনি বলেন প্রাশ্য প্রতিক্রিয়া না থাকায় মানুষের কাছে তা গ্রহণযোগ্য হয়ে উঠেছে শ্রী নাল্লু বলেন হোমিওপ্যাথি শিশু থেকে শুরু করে বয়স্ক লোকদের জন্য উপকারী তিনি হোমিওপ্যাথি চিকিৎসকদের মানুষকে পরিষেবা প্রদানে এগিয়ে আসতে আহ্বান জানান অনুষ্ঠানে দেব হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অধ্যক্ষ ডি রামিডি গুরু বিশিষ্ট চিকিৎসক এল কে নন্দা সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন আজ জগন্নাথ দেবের পুনঃ রথযাত্রা উৎসব যা উল্টো রথ নামে বিশেষ পরিচিত উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে নয় দিন ব্যাপী রথযাত্রা উৎসব এই উপলক্ষে আজ বিকেল চারটে আগরতলার জগন্নাথজি মন্দির থেকে ভগবান জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রাকে নিয়ে একটি রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জগন্নাথজী মন্দিরে ফিরে যাবে ইস্কন আগরতলা শাখার পক্ষ থেকেও তিনটি সুসজ্জিত রথ আগরতলা পূর্বাসা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা গতকাল কৃষ্ণপুর মন্ডল কার্যালয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে বিজেপি মনোনীত সকল প্রার্থীদের নিয়ে বিভিন্ন নির্বাচনী বিষয় এবং প্রস্তুতি নিয়ে আলোচনা হয় তাছাড়া কার্যকর্তাদের মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা সমাধানের বিষয়টির উপরে গুরুত্ব দেওয়া হয় মুখ্যমন্ত্রীর অধ্যাপক ডাঃ মানিক সাহা গতকাল পুরাতন আগরতলা স্থিত চতুর্দশ মন্দির প্রাঙ্গনে দিনব্যাপী খাচ্ছি উৎসব প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বলেন এই উৎসবে জাতি জনজাতি নির্বিশেষে সকল অংশের মানুষের মেলবন্ধন ঘটে তিনি বলেন এবারের খাচ্ছি উৎসব প্রদর্শনীর মূল ভাবনা হচ্ছে সবুজই ভবিষ্যৎ যা খুবই তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য গতকাল প্রার্থী তালিকা ঘোষণা করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তালিকা ঘোষণা করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এর মধ্যে জেলা পরিষদের একশো ষোলোটি আসনে পঞ্চায়েত সমিতির পঁয়ত্রিশটি আসনে ও গ্রাম পঞ্চায়েতের ছশো পাঁচটি আসনে ছ হাজার দুশো জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে শ্রী চৌধুরী জানান আগামীকাল থেকে শুরু হবে মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া উল্লেখ্য সম্প্রতি দলের বর্ধিত কার্যকারণী বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয় বলে শ্রী চৌধুরী জানান সাংবাদিক সম্মেলনে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ও রক্ষিত ও মিডিয়া ইনচার্জ সুনীত সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ইন্দোরে এক পেড় মাকি নাম কর্মসূচির সূচনা করেছেন একদিনে এগারো লক্ষ গাছ লাগিয়ে ইন্দোর বিশ্ব রেকর্ড করেছে অনুষ্ঠানে শ্রী শাহ বলেন ইন্দোর পরিচ্ছন্ন শহরের পাশাপাশি সবুজ শহর হয়ে উঠেছে শ্রী শাহ বলেন দু সালের মধ্যে দেশে পেট্রোলে কুড়ি শতাংশ ইথানল যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন সরকার জলবায়ু পরিবর্তন তহবিল চালু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক পেড় মাকি নামা আহ্বানে সাড়া দিয়ে বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতি গতকাল গোকুলনগর তপবন আশ্রমে বনমহোৎসব পালন করে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা অন্তরা সরকার দেব তপবন আশ্রমের মহারাজ স্বামী সচিদানন্দ পুরী সমাজসেবী সুবীর চৌধুরী সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক সহ অন্যান্যরা উল্লেখ্য সমিতির পক্ষ থেকে পাঁচ হাজার চারা গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে খাটচি পূজায় দর্শনার্থীদের আইনি উপদেশ দিতে স্টল খুলেছে পশ্চিম জেলা আইন সেবা কর্তৃপক্ষ গতকাল চৌদ্দ দেবতার মন্দির প্রাঙ্গনে এই স্টলের উদ্বোধন করেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড় সাত দিন এই স্টল খোলা থাকবে বলে জানান আইনি স্বেচ্ছাসেবক রাজীব পাল স্টলে আইনজীবী এবং আইনি স্বেচ্ছাসেবকরা উপস্থিত থাকবেন বন্ধুরা আকাশবাণীর বিভিন্ন খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে আপডেট দেখুন ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় গ্রুপ লিগে টানা ছয়টি ম্যাচে জিতে শরৎসংঘ আগামী মরশমের দ্বিতীয় ডিভিশনে খেলার ছাড়পত্র পেয়েছে গতকাল উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শরৎসংঘ দুই শূন্য গোলে স্বামী বিবেকানন্দ ক্লাবকে পরাজিত করে ফলে আঠারো পয়েন্ট নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপের সেরা হয়ে ফাইনাল খেলার ছাড়পত্র পায় শরৎসংঘ আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আকাশ সাধারণত মেঘলা থাকবে আজ সকালে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি উত্তর জেলায় উনকুটি এবং ধলাই জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ